দেখেনি বাঘা প্রযোজিত এবং সজল ইসলাম পরিচালিত রোমান্স অ্যাকশন সাসপেন্সে ভরা সেই বহুল প্রতীক্ষিত বাংলা ছায়াছবি প্রেমের জাদু দ্য লাভ শিপ। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এসেছি FDC-তে। বিশিষ্ট পরিচালক জনাব তলোয়ার জাহান মন্টু ভাই পরিচালিত সামাজিক অ্যাকশন মুভি প্রেমের চাদর দ্য লাভ শিটের সেটে। আচ্ছা, পরিচালক মন্টু ভাইকে তো কোথাও দেখতে পাচ্ছি না, উনি কোথায় গেলেন? আমি এখানে। ওয়েলকাম টু প্রেমের চাদর দ্য লাভ শিট। আপনি কেডা? আমি দৈনিক অস্টিন আলো পত্রিকার মিডিয়া রিপোর্টার মুন্না সাহা। আচ্ছা, আপনার এই মুভিতে কে কে আছে? এই মুভিতে আছে বাংলার বিশিষ্ট নায়ক নায়ক সম্রাট মফিজ খান ওরফে চাদর ম্যান, পোলা পাইনে দিলে তুফান উঠাই না সারা জায়গানো চিত্রনায়িকা মিস লাভলি, আর দুষ্ট চরিত্রে আছে খলনায়ক মশা সদাগর, আরও অনেকে। আপনার নায়কের নাম চাদর ম্যান কেন? আর কোয়েন না, পোলায় সুপারম্যানের কপি কইরা গর্দানে একখান বিছনার চাদর বান্ধা ঘুরে, আর হেতন পাবলিক এবার চাদর ম্যান কইরা ডাকে। আচ্ছা মন্টু ভাই, আই মেয়া এখন অবজান্ত খালি পক পক করেন কেলা, অহন প্রথম দৃশ্য শুটিং হইব। ওই তুমি ব্যাক করলে লহান খারা আছো কেলা, যাও ভিলেন আর নায়িকারে ডাকো। আই ভিলেন মশা আর নায়িকা মিস লাভলি, তোমরা আসো। লাইট ক্যামেরা অ্যাকশন। কি খবর? হ্যাঁ, আইস তোরে পাইছি। তোরে আমি এক মাস আগে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, তুই আমার অ্যাকসেপ্ট না করে জুলাইয়া রাখছস কেন? তোরে আমার ফেসবুকে অ্যাড করতে হইব শয়তান। আমাকে জোর করে ফ্রেন্ড বানালে তুই আমাকে ফেসবুকে পাবি, কিন্তু বাস্তবে পাবি না। কেন রে সুন্দরী, আমি কি এতই খারাপ? তুই অনেক খারাপ। আমাকে মন্দ বলো না, কে বলে আমি ভালো 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 না। Yeah.
আমার না হয় অল্প অল্প পাপ আছে। কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না। বাঁচাও বাঁচাও, ওই হিরো কই তাড়াতাড়ি আহো, তোমার নাই করে তো মশা লয়ে যাবে লাগছে। তোর এত বড় সাহস, তুই মিস লাভলির দিকে হাত বাড়িয়েছিস, তোর ওই নোংরা হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। আরে না, তোর মতো কত ল্যাপটপম্যান দেখলাম, আর তুই এসে চাদর মেরে না যা বাইরে দেখা। গুঞ্জাটার হাত থেকে বাঁচিয়ে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করেছেন, থ্যাংক ইউ চাদরম্যান ভাই। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের কাছে এসে দাঁড়ায় সে তো ভাই। ভাই না না, আমাকে ভাই বলে ডাকবেন না, আমার অনেক কষ্ট হয়, আমার অনেক যন্ত্রণা হয়। তাহলে কি বলে ডাকবো ভাইয়া? নো ভাইয়া, অনলি ছাইয়া। যা দুষ্টু। আচ্ছা মন্টু ভাই, নাচ গান মারামারি সবই তো হলো, এখন কি হবে? এই দেখা তো এখন কোন সিন, এখন নায়ক আর নায়িকার ঝগড়া হবে। ওই হিরো হিরো তোমরা আহ, ভাই ক্যামেরা অ্যাকশন। কি ব্যাপার চাদরম্যান, তুমি আমার কালকের দাওয়াতে গ্রুপ সেলফিতে লাইক দাও নাই কেন?
খেয়াল করি নাই ডার্লিং। খেয়াল করবা কিভাবে, তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে তো 500,000 মেয়ে ফ্রেন্ড, এত মেয়েদের সাথে কি করো তুমি? আরে ওরা তো জাস্ট ফ্রেন্ড, আর তুমি হচ্ছো গার্লফ্রেন্ড। আমি কিছু বুঝি না মনে করেছো? এখনই সবাইকে আনফ্রেন্ড করো। কিন্তু সবাইকে আনফ্রেন্ড করলে তো আমার ফেসবুক খালি হয়ে যাবে, তখন কে আমার সেলফিতে লাইক দিবে, কে আমার পোস্ট শেয়ার করে ভাইরাল করে দিবে? তোমার কাছে আমার যে ফেসবুকে লাইক পাওয়াটা বড় হয়ে গেল? যাও, তোমার সাথে আর প্রেম করব না। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। লাভলি, তুই আমার ভালোবাসা বুঝলি না? আমি নিজের হাতে চা বানাই আনছি আপনার জন্য। আমাদের বলেছিলেন আপনার মুভিতে নায়কের রোল দিবেন, কবে দিবেন স্যার? তাহলে কয় কি, এখানে আহনের আগে আয়নায় নিজের থোবড়াটা দিয়ে গেলি না কেন? ভাগ এখান তো হিরো হিরোইন মিলা যাব, আর হিরোইন হের বড় লোক বাপের লগে হিরোটা পরিচয় করে দিব। হিরো হিরোইন আর হিরো না বাপ, তোমরা আহ ক্যামেরা। বাবা বাবা, ও হলো চাদর ম্যান, আমি ওকে ভালোবাসি। আরে রাখ তোর ভালোবাসি, তুমি করো কি? আমি পার্ট টাইম চাদর ম্যান, ফুল টাইম টুবার ড্রাইভার। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক চৌধুরী জাফরুল্লাহ শরাফ। আমার একমাত্র মেয়েকে তোর মতো ডুবার ড্রাইভারের সাথে বিয়ে দিব, তুই ভাবলি কি করে? চৌধুরী সাহেব, আমি ডুবার ড্রাইভার হতে পারি, কিন্তু আমার মন আছে, আমি আপনার মেয়েকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা? আমি ভালোবাসা চিনি না, আমি চিনি টাকা টাকা টাকা। বল কত টাকা পেলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবে? চৌধুরী সাহেব, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, দুনিয়ার সব টাকা এনে দিলেও আমি লাভলিকে ছাড়বো না। আচ্ছা, এই নে $1,00,000 এনেছে,
আমি এখনই সাইন করে দিচ্ছি। এটা নিয়ে আমার মেয়ের জীবন থেকে চিরদিনের মতো হয়ে যাবে। কত বললেন? $1,00,000। টাকায় কত? 80,00,000 টাকা। 80,00,000 টাকা? চৌধুরী আঙ্কেল, এত টাকা পেলে আপনার মেয়ে কেন? আপনার 14 গোষ্ঠীর কারো দিয়ে টাকা বোনা প্রমিস। এখনই আপনার মেয়েকে আনফ্রেন্ড করে দিচ্ছি। 80,00,000 টাকা? ইয়াহু! না, এ হতে পারে না। তাম মা, হ্যাঁ কাট। এটা কি হলো মন্টু ভাই? বাংলা সিনেমার নায়ক সারা জীবন তো গরিবী হালতে থাকে, তবুও নায়িকার বাবার কাছ থেকে একটা টাকাও নেয়। আরে ওই জোসি মিনিয়াস কাঞ্চনের দিন স্যার, কখন হইলো হিরো হলো আমার ফেসবুক লাইভে চো এই যুগে টেকাই সব। নায়ক এখন কি করবে এত টাকা দিয়ে? কি আর করবো, গাঁজা খাইবো আর মজ মাস্তি করবো। ওই যে দেখেন এখন নায়ক নায়িকার কাছে মাফ চাবে আর শেষে ওদের মিলন হয়ে যাবে।
ওই হিরো হিরোইন তোমরা আহ লাইট ক্যামেরা অ্যাকশন। লাভলি, আমি অনেক বড় ভুল করেছি। তোমার ভালোবাসা তুচ্ছ করে তোমার বাবার টাকার লোভ করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই যে তোমাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। ক্ষমা করতে পারি কিন্তু শর্ত আছে। কি সেই শর্ত? তোমার 5 লাখ মেল ফ্রেন্ডকে ব্লক করতে হবে, আর আমাকে প্রতি দাওয়াতে নতুন নতুন ড্রেস কিনে দিতে হবে। কবুল, চলো আমরা এখন এন্ডিং ডান্স করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমাদের এই মুভি প্রেমের চাদর আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা মুভিটির কলাকুশলীদের সাথে পরিচিত হই। নায়ক চাদর ম্যানের ভূমিকায় ছিলেন মানার হাসান, নায়িকা মিস লাভলির ভূমিকায় ছিলেন সিলভিয়া রাখি, ভিলেন মশা সদাগরের ভূমিকায় মুনির চৌধুরী, নায়িকার বাবা চৌধুরী সাহেবের ভূমিকায় আমাদের সবার পরিচিত নিজাম ভাই, পরিচালকের ভূমিকায় মোহাম্মদ খান হাসান, রিপোর্টারের ভূমিকায় রিয়াদ সিকদার, পরিচালকের সহকারীর ভূমিকায় তন্নী, আর একটি বিশেষ চরিত্রে ছিলেন রথি হক, এবং সুদূর মেক্সিকো থেকে অতিথি শিল্পী পিটার। কারিগরি সহযোগিতায় আরিফ সৈকত, আর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন সজল ইসলাম।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।